হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ছোট্ট কথা ছোট্টভাবে বল, আজকে হবে চ্যানেল প্রমোট। তোমাদের সবার যারা যারা ডিজে বক্স কম্পিটিশনের ভিডিও ছাড়ো বা যারা যারা আমাকে ফলো করো, ঠিক আছে? আমাকে অনেকজনই প্রথম থেকে অনেকেই রিকোয়েস্ট করেছে যখন থেকে চ্যানেলটা একটু দাঁড়িয়েছে। সবই তোমাদের ভালোবাসায়, ঠিক আছে? এইভাবে ভালোবাসা দিতে থাকো, ঠিক আছে? তো চ্যানেল করবো প্রমোট, তোমরা অনেকেই বলেছো, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্রথম আমি করছিলাম, কিন্তু কী বলো না, দিনে এতগুলো SMS আসছে, তোমরা সবাই বলছো আমারটা করে দাও আমারটা করে দাও। এবার বলো, একটা প্রমোট করে দিলাম, তারপরে যদি একটা না করে অন্য কাজে ফেসে যায়, ঠিক আছে, তখন কী বলো না, আর তোমাদেরটা করতে পারলাম না, তখন তোমাদের রাগ হবে যে ওরটা করে দিল আমারটা করে দিল না। তোমরা সবাই আমার সাবস্ক্রাইবার, ঠিক আছে? তোমাদের সকলের প্রতি আমার ভালোবাসা সমান এক। তাই ভাবলাম যে তোমাদের সকল তোমাদের রিকোয়েস্ট যেটা, যে দাদা আমাদের চ্যানেল প্রমোট করে দাও, তোমার একটু ভালো রিচ আছে, ঠিক আছে, তোমরা এটা বলছো, তো আমি ভাবলাম চলো প্রমোট করা যেতে পারে, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা দেখে নাও, কীভাবে কীভাবে আমাকে মেসেজ করলে আমি বলে দেবো যে এইভাবে এইভাবে করো, তাহলে আমি তোমাদের চ্যানেলটা প্রমোট করে দেবো। প্রমোট বলতে কোনো টাকা লাগবে না, ঠিক আছে? আর প্রমোট বলতে আমি একটা ভিডিও শেয়ার করবো, কমিউনিটি পোস্ট বলে যে জিনিসটা হয় ওটাতে একটা ভিডিও শেয়ার করব, কারণ এত চাপের মধ্যে এইটুকুনি করতে পারি বন্ধু তোমাদের জন্য, ঠিক আছে? আর কি বলবো বন্ধুরা, ঠিক আছে, আমি চাই তোমাদেরকে সাপোর্ট করতে, তো ছোট্ট এইটুকুনভাবেই তোমাদেরকে আমি সাপোর্ট করতে চাই, কমিউনিটি পোস্টে শেয়ার করব তোমাদের চ্যানেল বা ভিডিও। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তো আমার আপাতত বর্তমানে তিনটে চ্যানেল আছে, অ্যাক্টিভ চ্যানেল, তোমরা হয়তো সবাই সাবস্ক্রাইব করে রেখেছো, যারা যারা করোনি তারা গিয়ে ডেফিনেটলি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে না। একটা তো দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস, একটা দেবাশিস অ্যান্ড ফ্রেন্ড ব্লগস বলে যেটা আছে, আর একটা ডিজে বক্স কম্পিটিশন বলে আছে, ঠিক আছে? এই তিনটে চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করোনি, লোগোগুলো দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি, ঠিক আছে? আর কীভাবে শেয়ার করব তোমাদের চ্যানেলের লিঙ্ক বা চ্যানেলের ভিডিও, সেটা হলো আমার ইনস্টাগ্রামের যে প্রোফাইলটা আছে তার যে আইডি, ঠিক আছে, এই আইডিতে তোমরা আমাকে মেসেজ করো, মেসেজ করে তোমাদের চ্যানেলের ইনফরমেশন আইডিতে দাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করে, তো সেখান থেকে আমি তোমাদের চ্যানেলটা তুলে আমি আমার কমিউনিটি পোস্টে কমিউনিটি শেয়ার করে দেবো, ঠিক আছে? যে তোমাদের চ্যানেলটা সবাই বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, এটা করে দেবো। তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করো, কারণ দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার চ্যানেলে দিয়ে আছে, তোমরা গেলে দেখতে পাবে, তো সেখান থেকে এত পরিমাণ মেসেজ আসছে, ঠিক আছে, মানে মিনিটে মিনিটে অনেক অনেক মেসেজ ঢুকে, তো সেখান থেকে আমি সবটা রিড করতে পারবো না, ঠিক আছে? তাই তোমাদের সকলকেই আমি প্রমোট করতে চাই, ঠিক আছে? তাই একটা মিস হয়ে গেলে তোমরা ভাববে আমারটা করলোই না, ঠিক আছে? আর প্রমোটের দ্বিতীয় কথা বলতে হয়তো একটু সময় লাগবে, সময় বলতে দেখো একদিনে তো যদি আমাকে 10 জন বলে, একদিনে তো 10 জনের সম্ভব নয়, তাই যে ফার্স্টে SMS করবে তারটা ফার্স্টে এরকম করে স্টেপ বাই স্টেপ করতে থাকবো, ঠিক আছে? একদিনে দুটো কি তিনটে চ্যানেল প্রমোট করে দেবো, ঠিক আছে? তো এবার স্টেপ বাই স্টেপ হতে থাকবে, তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করো, আইডিটা হলো দেখতেই পাচ্ছ আমার এখন ঠিকঠাক খেয়াল নেই কত লেখা আছে, দেবাশিস 07 না কত লেখা আছে ঠিকঠাক খেয়াল নেই, ঠিক আছে? তো আমি স্ক্রিনে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডাইরেক্ট ইনস্টাগ্রাম খুলবে, যে সার্চ বারে গিয়ে সার্চ করবে এই আইডিটা অবশ্যই পেয়ে যাবে, সেখান থেকে ফলো করবে, মেসেজ করবে যে আমাদের চ্যানেলটা প্রমোট করতে তোমার ইউটিউব চ্যানেল থেকে এসেছি, ঠিক আছে? আর পারলে আমার এই তিনটা চ্যানেল আবার বলতে সাবস্ক্রাইব করবে। তো এইটুকুনি বলার ছিল, বক্স কম্পিটিশন দেখতে থাকো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর চ্যানেলের ভিডিও আসলে দেখতে থাকো, হয়তো কোনো কোনো কম্পিটিশন দেখতে যেতে পারি না, ঠিক আছে? তো সেখানে যদি কোনো ভাই ভিডিও পাঠাতে ইচ্ছুক থাকে তো পাঠাতে অবশ্যই পারো আমাকে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? এই তো আপাতত, আর ইনফরমেশন তো তোমরা দাওই কমেন্ট বক্সে বলো বা হোয়াটসঅ্যাপে SMS করে বলো বা ফোন করে বলো, যেগুলো দিতে থাকো ইনফরমেশন দিতে থাকো যে দাদা এখানে এই সেটআপ এসছে, এই সেটআপ আছে। তো থ্যাংক ইউ, ভিডিওটা এখানেই শেষ করলাম, ফলো করো মেসেজ করো প্রমোট করে দেবো। তো অনেক দিনের রিকোয়েস্ট ছিল প্রমোট করা, ঠিক আছে? তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে কাজটা করবো হয়েছিল না, এই কারণে কদিন একটু ফাঁকা পেয়েছি, সেজন্যই করছি। চলো টাটা।